আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহি দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ আমাদেরকে আজকের মোবারক জুমার সালাতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরগুজার হচ্ছি রবের দরবারে, আলহামদুলিল্লাহ। আজকে আরবি মাসের কয় তারিখ কারো জানা আছে? কারো জানো নেই? এক তারিখ, মানে এতটুকুন জানা দরকার নেই, আপনি সব জানলেন। আল্লাহ যেটাকে বলছেন মাস, সেটা আপনি জানতে পারলেন। সফর মাসের এক তারিখ, নতুন বছর শুরু হয়েছে। মৃত প্রায় সুন্নত, জিন্দা করা আমাদের দরকার। মনে রাখবেন, প্রথম চাঁদ দেখলে দোয়া করবেন, অনেক ফজিলত, অনেক বারাকা হায়াতের মধ্যে, খাইরিয়ত হয় নতুন চাঁদ দেখে দোয়া পড়ার মধ্য দিয়ে। এটা করবেন আপনারা বেশি বেশি করে ইনশাআল্লাহ। আমরা খুব বেশি কথা শুনব না। কোরআনে কারিমের একুশ নম্বর পারার একত্রিশ নম্বর সোরা সুরা লোকমানের শেষ আয়াতের উপরের আয়াত আমি তেলাওয়াত করেছি, অর্থাৎ তেত্রিশ নম্বর আয়াত, যেহেতু সোরা চৌত্রিশটা আয়াত দিয়ে শেষ করা হয়েছে। খুব লম্বা চৌড়া কথা নয়, আল্লাহ তাআলা আমাদের কি পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা আবার চলে যাব, কেউ আগে কেউ পরে, চলে যেন যেতে পারি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। কাকে? আমি পৃথিবীর সকল মানুষকে সন্তুষ্ট করতে পারলাম, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম না। আমার জীবনে যেন ব্যর্থতার শেষ নাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি। পুরা দুনিয়ার মানুষ যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, দুনিয়া মিলে যদি আমাকে গালিয়ে দেয়, আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমি দুনিয়াও পেয়েছি আখেরাতও পেয়েছি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের জিন্দগির পণ আর প্রতিজ্ঞা হবে, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করা নয়, এমন কাজ করে যেতে হবে যে হাজারো হাজারো বৎসর যেন এই দুনিয়ার বনি আদম এবং ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ বলছেন হে মানব জাতি, কাকে বলছেন? মানুষকে। আল্লাহ বলছেন হে মানব জাতি, তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো। কাকে ভয় করো? কাকে? কাকে? আমাদের পালন কর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা কে? সকলে বলেন কে? আমাদের ইজ্জতের মালিক কে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায়, আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, আপনি আমি হাজারো চেষ্টা করে তার ইজ্জত নষ্ট করবার কোনো সুযোগ নাই। আজ হয়তো আমি তাকে বেইজ্জত করছি, আগামী কালকে সন্ধ্যায় দিনে যে কোনো এক টাইমে আল্লাহ তাআলা তাকে প্রস্ফুটিত করে গোটা জাতির সামনে সম্মানিত করে ফেলতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? এর জন্য মনে রাখবেন, আমাকে আপনাকে সন্তুষ্ট করতে হবে একজনকে, তিনি কে? দিলে বসায়া দেন, দিলে বসায় দিন এই কথা যে আমাকে একজন একজনকে শুধুমাত্র খুশি রাখতে হবে। তো এত এত মানুষকে খুশি রাখবার কেন ব্যর্থ চেষ্টা করছেন? আপনি আপনার স্ত্রীকে খুশি রাখবার চেষ্টা করছেন, আপনি আপনার মা বাপকে খুশি রাখবার চেষ্টা করছেন, আপনি আপনার সন্তানদেরকে সন্তুষ্ট রাখবার চেষ্টা করছেন, আপনি আপনার গ্রামকে, প্রতিবেশীকে, সমাজকে, পুরো দেশকে সন্তুষ্ট করবার চেষ্টা করছেন, ব্যর্থ। এই চেষ্টা ব্যর্থ। এ তো হাজারো হাজারো ভিন্ন তরিকার, ভিন্ন কৌশলের, ভিন্ন চিন্তার, ভিন্ন আদর্শের, কত জাতির মতের মানুষকে আপনি খুশি রাখবার চেষ্টা করছেন, দিন শেষে আপনি ব্যর্থ চেষ্টা করলেন। সব বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহকে সন্তুষ্ট করবার যদি চেষ্টা করেন, রাজি খুশি করবার যদি চেষ্টা করেন, রব যদি খুশি হয়ে যায়, আসমান এবং জমিন তার মধ্যখানে যা আছে সব কিছুকে আমাদের উপরে সন্তুষ্ট করে দেওয়ার দায়িত্ব কার? এজন্য এই যুগে
অনেক আল্লাহর ওলি আছেন যারা জীবন যৌবন বিসর্জন করে শুধু একজনকে খুশি করতে চেয়েছেন, তিনি কে? সুতরাং আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো। তাহলে আমরা এক কথায় ভয় করব কাকে? না আমাকে, না দুনিয়ার কোন দায়িত্বশীল বিশাল বড় ক্ষমতার মালিক, তাকে? কাকে? আল্লাহকে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, এবং তোমরা ভয় করো এমন দিনকে, এক নম্বরে ভয় করো আমাকে, এবং এমন দিনকে তোমরা ভয় করো যেই দিন যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্র পিতার কোনো কাজে আসবে না। ওই দিন কোন দিন? সবাই বললেন না, শেষ বিচারের দিন। এই দিন কোন দিন? শেষ বিচারের দিন, যেদিন বিচারকের আসনে বসবেন কে? একমাত্র আল্লাহ তাআলা বসবেন বিচারকের আসনে। ওই দিন আপনার পক্ষে দাঁড়াবার মতো কোনো উকিল থাকবে না, পয়সা দিয়ে আপনার পক্ষে কথা বলাবার মতো লোক পাবেন না। আজকে পয়সা দিলে সাক্ষী দেওয়ার লোক পাবেন, আজকে পয়সা দিলে আপনার পক্ষে কথা বলবার মতো লোক পাবেন। কেয়ামতের দিন যখন আল্লাহ হবেন বিচারপতি, একমাত্র কেয়ামতের দিনের, আখেরাতের দিনের শেষ বিচারের প্রধান বিচারপতি একমাত্র আল্লাহ, আপনাকে আমাকে তার সামনে হিসাব দিতে হবে। ওই দিন তোমার আমার পক্ষে কেউ থাকবে না। সুতরাং দুনিয়ার মানুষের পিছনে ভেট্ট চেষ্টা না করে করতে হবে কার পিছনে? আল্লাহর পিছনে। কারণ ওই দিন সব কিছু বাইরে যাইব, আপনি কার প্রতি জুলুম করছেন আর কার প্রতি জুলুম করেন নাই, কার সাথে ইনসাফি করেছেন, কার সাথে নাফরমানি করেছেন, শয়তানি করেছেন, কার অধিকার নষ্ট করেছেন, কাকে অনাধিকার চর্চা করবার সুযোগ দিয়েছেন, সব কিছু ওই দিন বের হয়ে যাবে। আল্লাহ বলছেন, যেদিন বের হয়ে যাবে ওই দিন পিতা তোমার পুত্রের কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না। সুতরাং ওই দিনকে ভয় করো দুনিয়ায় জীবিত থাকতে, যতক্ষণ পর্যন্ত তোমারও কাফন হয় নাই, যতক্ষণ পর্যন্ত তোমার লাশের জানাজা হয় নাই, হায়াতে জিন্দেগি বাকি আছে, সুযোগ আছে, এখনো ভালো হয়ে যাও, এখনো ভালো হয়ে যাও। ভালো যদি না হও কেয়ামতের দিন রবের সামনে দাঁড়ান লাগবে। কার সামনে? আল্লাহর সামনে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য, তিনি যে ওয়াদা করেছেন তা সত্য। তিনি ওয়াদা করেছেন যারা তাকে ভয় করবে তাদেরকে জান্নাত দিবেন, তিনি ওয়াদা করেছেন দুনিয়ায় যারা শ্রেষ্ঠ কাজ করবে, পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা কোরআন জানে, কোরআন জানায়, দ্বীনের তাফসীর করে আর শোনায়, এরা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলছেন, আমার ওয়াদা সত্য, আমি যাকে বলেছি জান্নাত দিব তাকে দিবই, যাকে বলেছি জাহান্নাম দিব তাকে দিবই, দুনিয়ার জমিনে বেইনসাফি করলে তার হিসাব আমাকে দিতে হবে, তাও সত্য না মিথ্যা? কথা বলেন। আপনারা যদি কারো প্রতি জুলুম করেন, দুনিয়ায় কেউ ধরতে পারলো না, কে আছেন? আমি যদি কারো প্রতি জুলুম করে ফেলি কেউ ধরতে পারলো না, কে ধরবেন? আপনার কাছে ক্ষমতা আছে, আপনার কাছে বিশাল দায়িত্ব আছে, আপনার কাছে বিশাল শক্তি আছে, আপনি শক্তির বল প্রয়োগ করে আপনি অন্যায় করে ফেলবেন, কেউ ধরবে না। আওয়াজ করে বলেন, আল্লাহ বলছেন ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য, ফালা তাগুররন্নাকুম হাইকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইগুররন্নাকুম বিল্লাহিল গুর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমরা ভালো করেই জানো, তোমরা যে ধোকা খাচ্ছ দুনিয়ায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমাদের কি পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকা না দেয় কোনোভাবেই, যেন দুনিয়া, দুনিয়ার মোহ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার জৌলস, দুনিয়ার ইজ্জত সম্মান, দুনিয়ার এই আকাম কুকাম আর কুকীর্তি, এই সমস্ত যেন তোমাদেরকে ধোকা না দেয়, আল্লাহ সম্পর্কে শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ভালো করেই বুঝে বললেন,
আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর, আল্লাহ বলছেন শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়াও ধোঁকা দিতে পারে, শয়তানও ধোঁকা দিতে পারে। আল্লাহ বলছেন চারটা বিষয়। এক নাম্বার, ভয় করতে হবে কাকে? সবাই বললেন না? দুই নাম্বার, ভয় করতে হবে বিচারের দিবসকে, কেয়ামতের দিনকে। তাহলে কোরআনের এই আয়াতের দুটো অংশের প্রথম অংশে দুটো কথা। এক নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। দুই নম্বর বলছেন ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি, এমন একটা দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রের, পুত্র পিতার কাজে আসবে না। ওই দিন কোন দিন? বিচারের দিন। তাহলে আয়াতের অংশে আল্লাহ বলছেন এক নম্বর ভয় করো আল্লাহকে, দুই নম্বর ভয় করো কেয়ামতের বিচারের হাশরের দিনকে। দুই, এই আয়াতের প্রথম অংশের দুটা কথা। দ্বিতীয় অংশ দুটা কথা বলেছেন আল্লাহ, বলছেন খবরদার, আমি যে তোমাদেরকে বললাম আমাকে ভয় করো, বিচারের দিনকে ভয় করো, খবরদার দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, দুনিয়া যেন তোমাদেরকে আমাকে ভুলিয়ে না দেয়, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ লালসা জৌলস যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, এবং আমি ভয় পাচ্ছি তোমাদেরকে এই শয়তান যেন ধোঁকা না দেয়। আজ আমরা দুনিয়ার ধোঁকায় এবং শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে বসে আছি, ঠিক কিনা বলে? তাহলে আমরা কোরআনে কারিমের একুশ নম্বর পারার একত্রিশ নম্বর সূরা, সূরে লোকমানের ৩৩ নম্বর আয়াতে চারটা বিষয় পাইলাম, কয়টা? এটা মনে থাকবে তো আপনাদের, কয়টা? এক নাম্বার, কথা বলেন না। আচ্ছা, আপনাকে একজন ৫,০০০ টাকা দিয়েছে, ধরেন আমাকে, আমাকে দিয়েছে, আমাকে, আপনাদের কথা বললে এবার রাগ করতে পারেন, নিজের কথাই বলি, আমাকে দিয়েছে ৫,০০০ দিয়ে বলছে আপনাদের একজনের বিরুদ্ধে সাক্ষী দিতে। তা সাক্ষী যদি এখন দিই, আমি দিলাম টাকার বিনিময়ে সাক্ষী দিলাম, তাহলে আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো আমি কাজ, কথা বলেন না কেন? তাহলে এই কাজ যারা করে তাদের ভিতরে আল্লাহর কথা বলছেন না, ভয়? আমি বড় ভাই, আমার ছোট ছোট ভাই আছে, বাপ মারা গিয়েছে, এদের সম্পত্তি আমি মেরে খাচ্ছি, অথবা আমি বোনদের সম্পত্তি দিচ্ছি না, অথবা আমি পাবলিককে ঠকিয়েছি, অথবা মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে নিচ্ছি আমি, যদি আমার ভিতরে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকতো তাহলে ওই কাজ আমি করতে। তাহলে বোঝা গেল পৃথিবীর সকল অন্যায়ের সমাধান হয়ে যায়, সকল খারাপি থেকে সমাজ সুষ্ঠ সুশৃঙ্খল হয়ে যায় যদি মানুষের ভিতরে দুটো থাকে, এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বর কেয়ামতের দিনের ভয়। কয় জিনিস থাকলে? কয়টা? আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ দেখতেছেন, তাহলে আপনি চুরি করতে, জেনা করতে, মিথ্যা কথা বলতে, আমানতের খেয়ানত করতে, কারণ দেখতেছেন কে? ভয় পাবো কাকে? কারণ এই পৃথিবীতে বড় বড় জাতিকে ধ্বংস করেছেন কে? বিশাল ক্ষমতার মালিককে ধ্বংস করেছেন কে? ফেরাউন কি ক্ষমতার মালিক কম ছিল? আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। আল্লাহ বলছেন ঠিক আছে তোমাকে আমি দেখাচ্ছি মজা। আল্লাহ করলেন কি, তারা কাদামাটি খাওয়ালেন, পানির মধ্যে চুবালেন, এরপরে তার লাশটাকে এখন পর্যন্ত অক্ষত রেখে দিলেন, এবং সে বলতে চাইল আমান্তু, আল্লাহ আমি ইমান আনছি, বেনি ইসরাইল যে আল্লাহর উপর ইমান এনেছে, মুসা যে আল্লাহর উপর ইমান এনেছে, আমি আল্লাহর উপর ইমান এনেছি, মানে বুঝাইয়া সুন্দর করে বলেছে আমি তোমার উপর ইমান এনেছি। আল্লাহ বলছেন আল আন, এখন, এখন তো আইল ভেঙ্গে পানি ঢুকে গেছে, কথা বলেন না কেন? এখন তো পানি ঢুকে গেছে, এখন আর তওবা করার সুযোগ নাই। বোঝা গেল আল্লাহ ধরে ফেলবার আগে, আল্লাহ আটকায়া ফেলবার আগে তওবা করতে হবে। ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ। সুতরাং দুহাত জোর করে বলছি, আমরা জীবনে বহুত নাফরমানি করছি, অন্যায় করেছি, অনাচার করেছি, খেয়ানত করেছি, আমরা সময় নষ্ট করেছি, বেইনসাফি করেছি, আমরা আর করব না, আমরা আজকের থেকে ভালো হয়ে যাব, আমরা একমাত্র ভয় করব কাকে? সবাইকে তার তার হক
বাবার হক, বাবাকে আমরা সবাইকে ভালোবাসি। একজন বলে আমি যদি সবাইকে ভালোবাসি তা আমার স্ত্রীকেও ভালোবাসি, আমার মাকেও ভালোবাসি, এটা কেমন কথা হলো? সবাইকে ভালোবাসতে হবে, সবার স্টেজ কিন্তু এক জায়গা না, সবার জায়গা কিন্তু একটা না। স্ত্রীকে স্ত্রীর মতো করে ভালোবাসবেন, মাকে মায়ের মতো করে ভালোবাসবেন, বাপকে বাপের মতো করে, সন্তানকে সন্তানের মতো করে, পরিবারকে পরিবারের মতো করে, যাকে যেভাবে যতটুকুন ভালোবাসবার কথা আমরা ততটুকুন সেভাবেই বাসবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এক নম্বর আল্লাহকে ভয় করব, দুই নম্বর কেয়ামতের দিনকে ভয় করব, আর ধোঁকা খাবো না দুই জিনিসে, এক জিনিস দুনিয়া, এক জিনিস দুনিয়ার ধোঁকায় পড়ে যাই। চব্বিশটা ঘন্টা দুনিয়া নিয়ে চিন্তা করি, আখেরাতের চিন্তা করার আমাদের সময় নেই, আখেরাতকে চিন্তা করার সময় আমাদের থাকে না। আমরা দুনিয়ার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কলকারখানা চব্বিশটা ঘন্টা শেষ, ঘুম থেকে উঠি দোকানের হিসাব শুরু, ব্যাংকে যাওয়া লাগবে, টাকা জমা দেওয়া লাগবে, টাকা উঠাতে হবে, আমাকে মাল সাপ্লাই করতে হবে, আমাকে এখন ইনপুট এক্সপোর্ট করতে হবে, আমাকে এখন ফ্যাক্টরিতে যেতে হবে, ইন্ডাস্ট্রিতে যেতে হবে, এই চিন্তাই শেষ। কিন্তু চিন্তা চলতে চলতে যদি আল্লাহ আমাকে ধরে ফেলেন কোনো চিন্তাই করতে দিবেন না, ঠিক আছে তো ইনশাল্লাহ। এই জন্য খুশি রাখতে হবে কাকে? আল্লাহ। যদি খুশি থাকেন, দেখেন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন আজরাইলরে যাও নিয়ে আসো, আল্লাহ খুশি ছিলেন মুসার প্রতি, আজরাইলে থাপ্পড় দিছিলেন, একথা আপনারা জানেন। আল্লাহ বলছেন মুসা এটা কল্লাখি, আল্লাহ এটা কোনো কথা হইল? কোনো কথা নাই, বার্তা নেই, এসে আমার নিয়ে যেতে চাই। আল্লাহ বলছেন এক কাজ করো, তাহলে আমিও তোমাকে খুব ভালোবাসি আর ভালোবাসলে কাছে রাখতে চাই, তুমি যদি পৃথিবীতে বেঁচে থাকতে চাও তাইলে তুমি এই পৃথিবীর সবথেকে দামি একটা বকরির যে পাল আছে, পাল সমান তাদের শরীরে যেই লুম আছে, পশম আছে, এই পরিমাণ হায়াত তোমাকে দেব, তুমি বেঁচে থাকো। তিনি বলছেন আল্লাহ এরপরে কি হবে? বলে এরপরেও লুম শেষ, পশম শেষ, তোমার জিন্দগির হায়াত শেষ, আশা লাগবে। আল্লাহ শেষ দিন শেষে তো আশাই লাগবে, আশা লাগবে, আল্লাহ এভাবেই ভালোবাসতে চান। আমরা সামনের দিকে কথা বলবো। সুতরাং এই আয়াতে কয় জিনিস পাইলাম? এরপরের আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের আকীদা, আমাদের বিশ্বাস সম্পর্কে আল্লাহ পরিষ্কার ধারণা দিতে চান। বান্দারে দুনিয়ার জমিনে বিশ্বাস নষ্ট করতে দেওয়া যাবে না, কোন বিশ্বাসে পড়ে ঈমান নষ্ট হয়ে যাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যে বিশ্বাসগুলো ঈমান নষ্ট হয় ওই বিশ্বাসগুলোর দিকে আল্লাহ নিয়ে যেতে চাচ্ছেন। এরপরে রাতে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الله رب العزة والجلال بولن مسلمان دنيا باسي আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানাইয়া দিলেন দুনিয়ার মুসলমানেরা শোনা, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের দিনের জ্ঞান রয়েছে। দুনিয়ার জমিনে মানুষ কিয়ামতের দিনকে নিয়ে বিভ্রান্ত করতে পারে, তোমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে, কিয়ামতের দিন বলতে কিচ্ছু নাই বলতে পারে, কিয়ামতের দিন সম্পর্কে দশা তৈরি করতে পারে, আর বলতে পারে ক্ষমতা আমার, শক্তি আমার, প্রভাব আমার, যা মন চায় করতে পারি, কিয়ামত হবে কিনা, আল্লাহ আমাকে পাবেন কিনা, এই কথা মানুষের মন্তরের ভিতরে চলে আসতে পারে, সন্দেহ তৈরি হতে পারে। সুতরাং তুমি আল্লাহ তাআলা বলছেন জানাই দিতে পারেন যে দুনিয়ার জমিনে কেয়ামত কখন হবে, কেয়ামত কোন দিন হবে, কেয়ামত কেমনে হবে পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে। দুনিয়ার জমিনে কোনো পীর কোনো মাসায় কোনো অলিয়া ওলিয়া আমার বাবা আমার দাদা কেউ যদি বলে অমুক দিন কেয়ামত হবে, আজকে হবে, কালকে হবে, আগামী বছর হবে, এ কথা যদি বলে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আল্লাহ বলছেন এই জ্ঞান পৃথিবীর কোনো সৃষ্টির কাছে আমি দেই নাই, এই জ্ঞান একমাত্র আছে কার।
এই দিনকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন দিন কোথায় বৃষ্টি হবে, কখন কখন কোথায় কতক্ষণ বৃষ্টি হবে, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে কেউ জানে না, কোন দিন কোথায় ভূমিকম্প হবে কেউ জানে না, কোন দিন কোথায় প্লাবন হবে বন্যা হবে কেউ জানে না। গত বছর সিলেটে বন্যা হলো নাকি, আর এই বছরে চট্টগ্রামে বন্যা হলো, সুতরাং কখন কোথায় হবে কেউ জানে না, কখন কোথা থেকে ভূমিকম্প হবে কেউ জানে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এই জ্ঞান আমি আল্লাহ কাউকে দেই নাই, কখন কোথায় কেমনে বৃষ্টি হবে কেউ জানেন না, একমাত্র জানেন কে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের। পরে বললেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে, গর্ভাশয়ে কি আছে পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন পেটের ভিতরে ছেলে না মেয়ে, মেয়ে না ছেলে, নাকি ছেলে মেয়ে, নাকি টুইন বেবি আছে কেউ জানে না, একমাত্র জানেন কে। আপনারা বলবেন তো এখন তো এক্স রে করার মাধ্যমে দেখা যায়, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখা যায়, দেখা যায় না, বিভিন্ন পরীক্ষা করে তো দেখা যায় পেটে কি আছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন যখন আমি একটা স্ট্রাকচার তৈরি করে দেই, হাত পা তৈরি করে দেই, তখন বুঝতে পারো অনেকেই ভুলও বুঝে, একটা দেখছে আরেকটা হইছে। আল্লাহ বলেন মেশিনে তারে দেখাইছে যখন আমি স্ট্রাকচার তৈরি করে দিলাম, কিন্তু যখন কোনো স্ট্রাকচার ছিল না, যখন বাবার পিঠ থেকে নির্গত হওয়া সবেগে নির্গত হয় এক ফোঁটা নাপাক পানি, যখন মায়ের রেহেমের ভিতরে যায়, পৃথিবীর কোনো মেশিন বলতে পারবে না এই পেটের ভিতরে কি আছে, একমাত্র জানেন কে। আল্লাহ বলছেন এই বিশ্বাসগুলা তোমাদের জানা লাগবে, রাখা লাগবে, এই বিশ্বাসগুলায় যদি তোমাদের ভুল হয় ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝাতে চাইলেন কিয়ামত কখন হবে কেউ জানে না, জানেন কে আল্লাহ। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝাতে চাইলেন বৃষ্টি কখন হবে কেউ জানে না, জানেন কে আল্লাহ। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন মায়ের পেটের ভিতরে কি আছে কেউ জানে না, কে জানেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়ামা তাদীব নাফসুম মাদা তাকসিবু গাদা, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন কেউ জানে না আগামী কালকে সে কি উপার্জন করবে এবং কি করবে কেউ জানে না, একমাত্র জানেন কে আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন আগামী কালকে সে কি উপার্জন করবে, হয়তো উপার্জনের জন্য বের হয়েছে রাস্তায় মরে গিয়েছে, জানে না কি উপার্জন করবে, হয়তো চাইছে একটা পেয়ে গেছে আরেকটা। আল্লাহ বুঝাতে চাইলেন আগামী কালকে কি উপার্জন করবে, কি খাবে কেউ জানে না, একমাত্র জানেন কে। আপনি আজকে 2.5 কেজি 3 কেজি ওজনের ইলিশ মাছ কিনলেন, বড় একটা খাসি কিনলেন, আগামী কালকে খাবেন, বাড়িতে পাঠাইয়া দিছেন ঠিকই, রাত্রবেলা ঘুমাইছেন আপনি জানেন না, ঘুমের বিছানায় আপনি মরে যেতে পারেন কি পারেন না, আমি মরে যেতে পারি কি পারি না, সুতরাং আগামী কালকে কি খাব, আগামী কালকে কি উপার্জন করব পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে, আওয়াজ করে বলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন ওয়ামা তাদরি নাফসুম বি আই আরদিন তামু, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলতে চাইলেন কোন দেশে কে কখন, কোন দেশে কে কখন, কোন দেশে কোথায় কেমনে মরবে কেউ জানে না, একমাত্র জানেন কে। সুতরাং আল্লাহ বুঝাতে চাইলেন দুটো আয়াতে, এক নম্বরে বলতে চাইলেন বান্দা দুনিয়ার জমিনে চলার পথে একমাত্র আমাকে ভয় করবা, কেয়ামতের দিনকে ভয় করবা, ওই কাজ করতে গেলে খবরদার শয়তান যেন তোমাদেরকে ধোকা না দে, দুনিয়া যেন ধোকা না দে, বান্দার এই চার কাজ মনে রাখবা। আর ওই কয়েকটা জিনিস নিয়ে তোমাদেরকে বিভ্রান্ত হতে হবে না। এক নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন কেয়ামত কোন দিন হবে, কেমনে হবে, কোথায় হবে, কিভাবে হবে কেউ জানে না, একমাত্র জানেন কে। দুই নম্বর, বৃষ্টি কখন কোথায় হবে কেউ জানে না, জানেন কে আল্লাহ।
তিন নাম্বার পেটের ভিতরে মায়ের গর্ভাশয়ের ভিতরে কি আছে কেউ জানে না একমাত্র জানেন কে এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন চার নম্বরে কে আগামী কালকে কোথায় কি উপার্জন করবে কেউ জানে না একমাত্র জানেন কে পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন কে কখন কোন দেশে কেমনে মরবে কেউ জানে না একমাত্র জানেন কে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এরপরে বললেন ইন্নাল্লাহ আলিমুন খাবীর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন আল্লাহ সর্বজ্ঞ সব বিষয়ে সম্যক তার জ্ঞান আছে আপনি কি করলেন আপনি ধোঁকাবাজি করলেন কিনা বেইমানি ধান্দাবাজি করলেন কিনা কাকে নিয়ে কি করেছেন পৃথিবীর কেউ আপনাকে ধরতে পারে নাই আপনার এত দুমরজাল একমাত্র ধরতে পারবেন আমার আল্লাহ আওয়াজ করে বলেন কে তাহলে আজকের পুরো আলোচনায় বুঝাতে চাইলাম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝাতে চাইলেন কে কোথায় মারা যাবে কেউ জানে না আগামী কালকে কি খাবে কেউ জানে না বৃষ্টি কোথায় হবে কেউ জানে না মায়ের পেটে কি আছে কেউ জানে না কিয়ামত কখন হবে কেউ জানে না এই না জানা বিষয়গুলো আমার কাছে রেখে দিয়েছি সুতরাং কেউ যদি বলে জানে মনে করবে না আমাকেও ভয় করে না কিয়ামতের দিনকেও ভয় করে না সে দুনিয়া এবং শয়তানের দোকায় পড়ে আছে ঠিক কিনা বলেন কথা কি বুঝাতে পেরেছি দুটো আয়াতকে মিলিয়ে দেওয়ার জন্যই কথাগুলো বলছি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝাতে চাইলেন কেউ যদি দেখো আগামীকালকে কি খাবে তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে আগামীকালকে কি করবে তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে টাকা কোথায় রাখবে বাড়ি কোথায় রাখবে এগুলো নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে বুঝতে পারবা তার ভিতরে আমি আল্লাহকে দিয়ে কিয়ামতের দিনকে নিয়ে ন্যূনতম ভয় নাই তারপরে মসজিদে নামাজে যায় না সত্য মিথ্যা জানবার পরে সত্যের পক্ষে দাঁড়ায় না বুঝতে পারবা তার ভিতরে আমি আল্লাহকে দিয়ে কোনো ভয় সবাই বললেন না আপনি জানেন যে দুটা পার্ট হয়ে গিয়েছে এটা সত্য এটা মিথ্যা আপনি বললেন আমি নিরপেক্ষ আপনি হলেন এই সমাজের টাটকা শয়তান কথা বললেন না কেন আপনি জানেন যে এটা সত্য এটা মিথ্যা আপনি বলছেন আমি নিরপেক্ষ মানে আপনি অরিজিনাল শয়তান কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সত্য মিথ্যা আলাদা হয়ে যাওয়ার পরে আপনাকে একটা পক্ষ নিতেই হবে হয়তো জান্নাতের না হয় জাহান্নামের হয়তো সত্যের না হয় মিথ্যার আপনি বললেন আমি মাঝখানে আর কিছু আছে মাঝখানে আপনারা কিছু বললেন আসতে বললেন যে কিছু আছে আর নাই আপনাকে একটা পার্ট নিতেই হবে আপনি বললেন আমি সত্যের পক্ষেও নাই মিথ্যার পক্ষেও নাই ফেরেশতারা বলবে আপনি কোন পার্টে ছিলেন তাহলে আমি কোনো পার্টে ছিলাম না তাহলে আপনি কাছাকাছি আসেন চাচ্ছা মতো পিড়ে এজন্যে সত্য এবং মিথ্যার যখন লড়াই হবে আপনাকে একটা বেছে নিতে হবে আমি বলছি না আপনাদেরকে আপনারা মিথ্যার পক্ষে যাইয়েন না আমি বলছি না আপনাদেরকে সত্যের পক্ষে থাকবেন না আমি শুধু আপনাদেরকে বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইমা মুস্তাহিদিন সালফে সালেহীন আকাবির দীন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন আসফিয়ায়ে কেরাম পৃথিবীতে চলবার পথে যখন সত্য এবং মিথ্যার লড়াই হয়েছে তার জীবন যৌবন বিসর্জন করে অস্তিত্বকে ধ্বংস করে সত্যের পক্ষে ছিল আমি বলতে চাইলাম আসলে পাক থেকে নিয়ে আমাদের আকাবির আসরাব পর্যন্ত তারা সত্যের পক্ষে ছিলেন আপনার কাছে দুটো দুটো পথ যদি আসে সত্য এবং মিথ্যা দুটো পথ আসে আমি আপনাদেরকে আসলাফের পথ দেখিয়ে দিলাম আপনারা সত্যের পক্ষে থাকবেন রব বলেছেন যদি না থাকে বুঝতে পারবা হয়তো তাকে দুনিয়া ধোঁকা দিয়েছে আর না হয় না ফরমান শয়তান ধোঁকা দিয়েছে কথা কি বুঝতে পেরেছেন তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম আমাদেরকে ধোঁকা দেয় কয় জিনিস আপনারা আসতে বললে আমি কষ্ট পাবো দুই জিনিস ধোঁকা দেয় এক নাম্বার দুনিয়া এক নাম্বার দুনিয়া দুই নাম্বার শয়তান শয়তান এই দুটো জিনিস আমাদেরকে ধোঁকা দিতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন আমাদের সময় কমে গেল কার কখন মৌত হবে কথা বলবার জন্য আমি সংক্ষেপ করে একটা ঘটনা বলে দিই কখন কেমনে মৌত হবে আপনি বলা হারে এই ছেলেটা যদি আজকে রাস্তায় না বাইরিত তাহলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করতো না আহারে এই ছেলেটা যদি আজকে গাড়িতে না উঠতো এই ঝামেলায় পড়তো না আজকে যদি সাঁতার কাটতে বুড়িগঙ্গায় না নামতো লাশ হয়ে বের হইতো না আপনি এটা বলতে পারেন
আপনি বলতে পারেন রব কি বলেছে। আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ, পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় ঐতিহাসিক তত্ত্ব মতে আমি আপনাদেরকে বলছি, পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় আল্লাহ তাআলা এক গোলামকে নির্ধারিত করে দিলেন তার মত অমুক জায়গায়, যেই দেশে তার মত, ধরেন তার মত চীন দেশে লেখা হলো, তার মত চীন দেশে লেখা, আজরাইল দৌড় দিলেন, ওখানে গিয়ে দেখলেন এই লোকটা নাই, সারা দেশ খুঁজলেন, মৃত্যুর মাত্র কয়েক মিনিট বাকি আছে, তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল, কোথাও তাকে খুঁজে পেলেন না, পুরা দেশ খুঁজলেন, এই নামে এই চেহারার কোনো লোক তো তার কাছে নাই, কারণ আল্লাহ তাআলা যার মত লিখে দিয়েছেন তার ছবি সহ তার বাপ দাদার নাম সহ, সে কোথায় তাকে অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা লিখে তা আল্লাহ আল্লাহ আজরাইলের কাছে দেন। আজরাইল কুস্তে লাগলেন, অস্থায়ী স্থায়ী ঠিকানা কোনো জায়গায় নেই, গেল কই, পুরো দেশের ভিতরে নাই, কিছুক্ষণ পরে তার মত হঠাৎ করে ঘুরতে লাগলেন, ঘুরতে ঘুরতে ভিন্ন একটা দেশে চলে গেলেন, ওখানে গিয়ে দেখেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, তার সামনে সকল প্রাণীরা বসা, মানুষেরা বসা, তাকায়া দেখেন আজরাইল, আজরাইল তাকায়া দেখেন ওই জায়গায় লোকটা বসে আছে, কিছুই বললেন না, এমনি তো মাথা গরম খুঁজে পাচ্ছেন না, এর মধ্যে দেখতেছেন ওয়াজ শুনতেছে, চিন্তা করতেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছুক্ষণ পরে তার মুখ তার মধ্যে ওয়াজ শুনে হযরতে আজরাইল তার সামনে এসে কিছুই বললেন না, তার চেহারার দিকে তাকালেন, লোকটা পরিশান হয়ে গেল, শরীর থেকে ঘাম ঝরতে লাগলো, কান্না শুরু করে দিল, হাউমাউ করে ময়দানের এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো, এক পর্যায়ে সুলাইমানকে বলতে লাগলো, পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনাকে বাদশাহী দিয়েছেন, আমাকে এই মুহূর্তে আপনি চীন দেশে পৌঁছায় দেন, আমি চীন দেশে চলে যেতে চাই, আপনার বাতাস আপনার কথা শুনে জিন্নাত কথা শুনে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি আমাকে ওখানে পৌঁছায় দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেখানে পৌঁছায় দিলেন, হযরত সুলাইমান দেখেন জিন্নাত এখানে ঘোরাঘুরি করলে, আজরাইল ঘোরাঘুরি করলে দেখা যায় না, কিছুক্ষণ পরে আবার আজরাইল হাজির, হযরতে সুলাইমান ডাক দিয়া বলেন, আজরাইল কিছুক্ষণ আগে তুমি এখানে ছিলে, এখন কোথায় গেলে? আজরাইল বলছেন, পয়গম্বর একটা লোক আপনার এখানে নসিহত শুনতে ছিল, তার কাগজের ভিতরে লেখা তার মত হবে কোথায়, চীন দেশে, আপনার এখানে বসে আছে হাজার মাইল দূরে, এই জন্য আমি তার চেহারার দিকে এমন করে দৃষ্টি দিয়েছি, তার ভিতরে মুহূর্তের আসর চলে এসেছে, আপনি তাকে ওখানে পাঠিয়ে দিয়েছে, আমি তাকে ওখানে মৃত্যু ঘটাইয়া আবার আপনার প্রোগ্রামে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার, কার কখন কোথায় মৌত হবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা জানেন। সুতরাং এগুলো নিয়ে আমাদেরকে টেনশন করতে হবে না, মৌত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, শুকর বলেন আমিন। সুতরাং আজকে দুনিয়ার জমিনে চলবার পথে আমরা যে জিনিসগুলো বারবার দেখতে পাই, যে জিনিসগুলো আমাদেরকে বারবার কষ্ট দেয়, আজকে যদি আমরা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতো, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা থাকতো, তাহলে সমস্যাগুলো পৃথিবীর জমিনে হতে পারত কথা মনে হতে পারত হতে পারত। আপনাদেরকে বলছি মনে রাখবেন, আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে হুজুর আমি ইউনিভার্সিটিতে পড়তাম, কলেজে পড়তাম, আমার ফ্যামিলি, আমি দিনের প্রতি চলি, দাড়ি রাখি, পাঞ্জাবি পড়ি, নামাজ পড়ি, এটা আমার ফ্যামিলি চায় না, আমার সমাজ চায় না, আমার আত্মীয় স্বজন চায় না, আমার বন্ধু বান্ধব চায় না, এমতো অবস্থায় আমরা কী করতে পারি, কেমনে চলতে পারি? হতে পারে না, আপনি দিনের পথে চলেন, আপনাকে অনেকে ডিস্টার্ব করে, আপনি সালাত পড়েন, আপনি দিনের মতো করে চলতে চান, অনেকে এটা সুন্দর চোখে দেখছে না, আপনাকে খারাপ চোখে দেখছে, আপনাকে স্কুলে গেলে, ইউনিভার্সিটিতে গেলে, কলেজে গেলে এবং ফ্যামিলির সোসাইটিতে গেলে আপনাকে ভিন্ন চোখে দেখছে, হয় কি হয় না? হয়। আপনি এগুলো চিন্তিত হয়ে থাকেন, এমতো অবস্থায় আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়যীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আল্লাহ বলছেন, আমি জানি যে আপনি তাদের কথাবার্তায় অনেক কষ্টে পড়ে গিয়েছেন, আমি জানি আপনি তাদের কথাবার্তা শুনে ব্যথিত হচ্ছেন,
চিন্তিত হচ্ছেন, আমি নামাজ পড়ছি আমাকে গালি দিচ্ছে, আমি পাঞ্জাবি পড়ছি আমাকে টিটকারি করছে, আমি দাড়ি রেখেছি আমাকে নিয়ে দুষ্টামি করা হচ্ছে, আমি লম্বা একটু সালাতে আসছি তাহাজ্জুদের সালাত পড়ি আমাকে নিয়ে ভিন্ন চিন্তা করছে আর বলছে এই লোকটাকে দিয়ে কি কিছু হবে না। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন আপনি চিন্তা করবেন না, আপনি এমত অবস্থায় পড়ে গেলে আপনি ভয় পাবেন না, এমত অবস্থায় আপনি কি করবেন? আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ বলছেন আপনি আপনার রবের প্রশংসায় বেশি বেশি করে তাসবিহ পাঠ করুন এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। আপনি যদি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে বেশি বেশি তাসবিহ পড়েন, পৃথিবীর কে কি বলছে কিচ্ছু করতে পারবে না, একমাত্র আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ, তো আসতে বললেন আল্লাহ বলছেন কেউ কিচ্ছু করতে পারবে না, আমি তোমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ হাসবুন আল্লাহ, একমাত্র আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। আল্লাহ বলছেন এমন অবস্থায় পড়লে আপনি সাজদা করবেন, বেশি বেশি করে তাসবিহ পড়বেন। এরপর আরেক জায়গায় আল্লাহ বলছেন ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুউ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন যারা আপনাকে মিথ্যাভাবে অপমান করতে চায়, আপনাকে কষ্ট দিতে চায়, আপনাকে অপমানজনক কথাবার্তা বলছে, আপনার দিলে কষ্ট লাগে, আপনার রাস্তায় চলতে গেলে চিৎকারি করে বন্ধু বান্ধব আপনাকে কষ্ট দেয়, আপনি তাদের কষ্টে আপনি ব্যতীত হবেন না। আল্লাহ বলছেন আপনার কাজ হচ্ছে ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং আপনি কি করবেন? বেশি বেশি করে তাসবিহ পড়বেন। কখন? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন আপনি সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে আপনার প্রতিপালকের প্রশংসা তাসবিহ পড়ুন। আল্লাহ বলছেন সূর্য উদয়ের পূর্বে, বললেন না সূর্য উদয়ের এবং সূর্যাস্তের কি বলতে চাইলেন? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন তুমি যদি সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে এই দুই টাইমে বেশি বেশি করে তাসবিহ পড়ো, আল্লাহর প্রশংসা করো, পৃথিবীর কেউ নাই আমি ছাড়া তোমার ক্ষতি করতে পারবে। আর এটা কোরআনের আয়াত সূরা তাহা, আর আগে যেটা পড়ছে সূরা হেজর। আল্লাহ বলছেন আপনি যদি সূর্য উদয়ের পূর্বে, এর মানে কি? ফজরের টাইমে। কখন? হ্যাঁ, সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে, মাগরিব এবং আসরের মধ্যখান সময়, মাগরিব এবং আসরের মধ্যখান সময়ে এবং ফজরের সময়ে যদি বেশি বেশি করে তাসবিহ পড়ো, আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোনো ক্ষমতা নাই আমি ছাড়া তোমার ক্ষতি করতে পারো। আল্লাহু আকবার বললেন না? আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি, এক আগে চারটা আমলের কথা বলছি, চারটা কথা বলছি। এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন দুটাকে ভয় করতে হবে, একমাত্র আল্লাহকে, কেয়ামতের দিনকে, দুটা জিনিস থেকে বেঁচে থাকতে হবে, শয়তানের দোকান থেকে, দুনিয়ার দোকান থেকে। এরপরে পাঁচটা কথা বলেছি, এই দোকাবাজি আমাদেরকে ধ্বংস করে দেয়, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কেয়ামত কোন দিন হবে, কখন হবে কে জানেন? মায়ের পেটের ভিতরে কি আছে কে জানেন? বৃষ্টি কখন হবে কে জানেন? আগামীকালকে কি খাবো কে জানেন? কে কখন কোথায় মরবে কে জানেন? আল্লাহ বলছেন আপনি টেনশন করবেন না, আপনি শুধু বিশ্বাস করেন আমার উপরে, আর সাবর করেন, তাসবিহ পড়েন, সালাত পড়েন, সূর্য উদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে আপনি আমার উপরে বেশি বেশি করে তাসবিহ পড়েন। আল্লাহ বলছেন পৃথিবীর কেউ নাই যে আপনার ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? সুতরাং মনে রাখবেন এই কথা যদি আপনি মনে করেন, তাহলে বিনা কারণে যারা আপনাকে, বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করে, আমি জানি না আমার কথা বুঝতে পারতেছেন কিনা, এতক্ষণ আলোচনা করে যে কথা বুঝাতে চাই, বিনা কারণে অন্যায়ভাবে আপনার জীবনে যদি কেউ দুঃখের গল্প তৈরি করতে চায়, আপনি তাকে অভিশাপ দিতে হবে না, আপনার নীরবতাই তার জিন্দগি ধ্বংসের কারণ হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি যে কথাগুলো আগে বলেছি কোরআনে কারিমের সূরা লোকমান 31 নম্বর আয়াত, 33 এবং 34 নম্বর
আয়াত থেকে আমি যে কথাগুলো বলছি আপনি আবার আবারও বলছি যদি কেউ কষ্ট দেয় বিপদে ফেলে কষ্ট দিচ্ছে আমাকে হাঁটতে দিচ্ছে না বেইজ্জত করছে আপনি ভেঙে পড়ে যাবেন না যারা আপনার জীবনে আপনার জীবনে আপনার চলার পথে দুঃখের গল্প তৈরি করবার ষড়যন্ত্র করছে আপনি শুধু ধৈর্য ধারণ করেন আপনাকে আর কিছু করতে হবে না তাদের জীবন ধ্বংসের কারণ বানিয়ে দিবেন কে সুতরাং মনে রাখবেন জীবন কোনো সমস্যা নয় আবার বলছি জওয়ানেরা শোনো হয়তো আবার কোন দিন কথা বলতে পারবো আমি জানি না এজন্য কথাগুলো আবারও বলছি শোনো জীবন কোনো সমস্যার নাম নয় জীবন কোনো সমস্যার নাম হতে পারে না যা আপনি খুঁজে সমাধান বের করবেন আবার বলছি জীবন কোনো সমস্যা নয় যা আপনি সমাধান বের করবেন জীবন হচ্ছে একটা বাস্তব অভিজ্ঞতার নাম জীবন হচ্ছে আপনাকে একটা বাস্তব অভিজ্ঞতা যেখান থেকে আপনি প্রতিক্ষণ জীবন হচ্ছে একটা বাস্তবতা জীবন হচ্ছে একটা বাস্তবতা যেখানে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে আপনি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন জীবন কোনো সমস্যা নয় যে আপনি সমাধান করবেন কারণ জীবন দিয়েছেন কে আল্লাহ এখানে আপনি কি সমাধান করতে যাবেন জীবন দিয়েছেন যে সমাধান কার কাছে সুতরাং জীবন হচ্ছে একটা বাস্তবতা জীবন হচ্ছে একটা বাস্তব লাইফ সুতরাং বাস্তবতায় চললে আপনি চলার পথে অভিজ্ঞতা অর্জন করতে পারেন সুতরাং কে কি বলছে কে কি করছে ওখানে কান না দিয়ে আমাদেরকে চলতে হবে বিশ্বাস করে ভয় করে কার উপরে আল্লাহর উপরে সময় কমে গেল কথা চাইলেও আমি লম্বা করতে পারছি না আমার মন চায় এই কথাগুলো বলবার পরে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি থেকে আমি দু চারটা কথা বলি হযরতে জাবির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সাহাবি যার বাপের নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাবির তার বাপ রাসূল পাককে কতটুকুন ভালোবাসতেন হযরতে জাবের কথা বললেই তো লম্বা হয়ে যায় তার বাপের কথা বলি মনে পড়ে গেল জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম হযরত আব্দুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন শহীদ হওয়ার আগের রাতে জাবেরকে ডাকলেন জাবের আসো জাবের কাছে পিচ্ছি মানুষ ছোট মানুষ বসছেন বাবার কাছে বাপ বলছেন জাবের এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যা আছে সব কিছু থেকে আমি বাপ তোমাকে ভালোবাসি সুবহানাল্লাহ বললেন জাবের বলছেন আব্বা জান আমিও আপনার ছেলে আপনি আমাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন আমি জানি আপনি আমাকে ভালোবাসেন আবার বলছেন জাবের আমি আব্দুল্লাহ বলছি এই পৃথিবীতে একমাত্র তোমাকে সব থেকে বেশি ভালোবাসে জাবের বলছেন বাবা ঠিক আছে মানলাম কি বলতে চান হযরত আব্দুল্লাহ বলছেন একটা কথা বলার জন্যই বলছি এই এতক্ষণ যা বললাম তোমাকে ভালোবাসি পৃথিবীর সবচাইতে বেশি মনে রাখবা এখানে একজন মানুষকে আলাদা রেখেছি তিনি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাবের পৃথিবীর সব থেকে তোমাকে ভালোবাসি এর অর্থ এটা নয় যে আমি আমার রসুল থেকে তোমাকে ভালোবাসি বরং আমি আমার রসুলের জন্যে আমি জাবেরকে হাজার বার যদি ইসলামের জন্য জাবেরকে দুনিয়ার থেকে বিদায় করতে হয় আমি আব্দুল্লাহ তাতে রাজি আল্লাহু আকবার জাবের তোমাকে বলতে চাই রাসূল পাক আমাকে বলছেন উহুদের যুদ্ধে চলে যাওয়ার জন্য আমি চলে যাচ্ছি আর আমি দেখতে পাচ্ছি সুগ্রাণ পাচ্ছি উহুদের ময়দানে যারা প্রথম কাতারে শহীদ হবে আমি আব্দুল্লাহ মনে হয় প্রথম কাতারে থাকবো সুতরাং আমি মরে গেলে বাবার জন্য দোয়া কইর বোনদের সাথে ভালো ব্যবহার করবে ফুফুদের খবর নিবে আর আমি বাপ যে রসুলের জন্য জীবন দিতে যাই আমার চাইতে সে রসুলকে বেশি ভালোবাসবে সুবহানাল্লাহ বললেন না আমার চাইতে সে রসুলকে বেশি ভালোবাসবে কথাগুলো লম্বা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ হযরতে আব্দুল্লাহ যুদ্ধে চলে গেল আমার বন্ধুগণ যুদ্ধে যাওয়ার পরে দীর্ঘক্ষণ যুদ্ধ করলেন শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে কাফেরেরা হযরতে আব্দুল্লাহর লাশকে টুকরা টুকরা করে দিল নাক কেটেছে কান কেটেছে হাত পা কেটে দিয়েছে চিনা যায় না হযরতে আব্দুল্লাহর লাশ পড়ে আছে একত্রিত করা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে এসেছে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর ছেলে জাবের এবং তার ফুফু এসেছেন তাকে লাশ দেখানো যাবে না ছোট্ট মানুষ বাবার লাশ দেখলে কষ্ট পাবে
নবীজি বললেন না না তার বাপের লাশ দেখাও তার বোনকেও ফুফুকেও লাশটা দেখাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর হাত পা সব একত্রিত করা হলো হযরত জাবের বাবার লাশ দেখলেন এক ফোঁটা চোখের পানি পড়ে গেল বোন তার ভাইয়ের লাশ দেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন নবীজি ডাক দিয়া বললেন ও সাহাবীরা কার কান্নার আওয়াজ শোনা যায় একজন মেয়ে মানুষের কান্নার আওয়াজ শোনা যায় বলো কে সাহাবায়ে কেরাম বলছেন রাসূলুল্লাহ আব্দুল্লাহর বোন হাউমাউ করে কাঁদতেছে নবীজি বলেন সাহাবীরা রে যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর লাশ এই জমিন থেকে উঠানো না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের হাজারো লাখো কোটি ফেরেশতা আমার আব্দুল্লাহর লাশকে ঘিরে তার জন্যে রহমতের দোয়া করে করে বাতাস দিতে আছে হযরত জাবের বাবার লাশ থেকে হাউমাউ করে কাঁদতে লাগলেন নবীজি আস্তে আস্তে করে জাবের কাছে গিয়ে জড়াইয়া ধরলেন আর নবীজি জড়াইয়া জাবেরের কপালে চুম্বন করে বলছেন জাবের তুমি বাবার জন্য কান্না করো কথা বলে আমার নবীজি তার হাত মুবারক জাবেরের মাথার উপরে রাখলেন আর বলেন জাবের এই মুহূর্তে তুমি আমার সঙ্গে বাড়িতে চলো আজকের থেকে আমি আজকের থেকে ঘোষণা করলাম হযরতে আয়েশা আজকের থেকে তোমার মা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা হয়ে গেলাম আমার বন্ধুগণ অহুদের প্রান্তরে আরেকজন সাহাবীর কবরের ভিতরে দুজনকে একত্রিত করে লাশ দাফন করা হলো মাদফন করে দেওয়া হলো ছয় মাস পরে হযরতে জাবের চিন্তা করলেন বাবার লাশকে আলাদা করে ফেলি একটা কবরে দুইজনের লাশ আলাদা করে ফেলি ছয় মাস পরে কবর খনন করলেন আল্লাহু আকবার কবর খনন করে দেখেন ছয় মাস আগে বাবার লাশ যেভাবে কবরে রেখেছেন একটা কানে একটু মাটি লাগা ছড়া একটা শরীরের ভিতরে একটা মাটিও পড়ে না আল্লাহু আকবার এটা তো ছয় মাসের কথা বললাম চল্লিশ বৎসর পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন অহুদকে খনন করার প্রয়োজন পড়ল খনন করতে যখন গেলেন চল্লিশ বৎসর পরে আব্দুল্লাহর কবর যখন খনন করা হয়েছে চল্লিশ বছর আগে যেইভাবে লাশ রেখে দেওয়া হয়েছে নবীজির ভালোবাসার কারণে চল্লিশ বছর পরে লাশ এভাবেই কাফন সহ অক্ষত রয়ে গিয়েছে আল্লাহু আকবার বলেন তার রাসূলকে কেমন ভালোবাসতেন আল্লাহকে কতটুকু ভালোবাসতেন আর সেদিকে যেতে চাই না আব্দুল্লাহর কথা বহুত লম্বা এরপরে হযরত জাবের জাবের সঙ্গে রাসূলের অনেক স্মৃতি আছে কথা বলতে চাইছিলাম এগুলা জিন্দগির শেষ জিন্দগির স্মৃতি জাবের সঙ্গে যেহেতু জাবের ছোট ছিলেন খন্দকের যুদ্ধে রাসূলের সঙ্গে ছিলেন রাসূলের পেটে পাথর ছিল জাবের কী করেছিলেন এরপরে চুয়াত্তর হিজড়িতে যখন হাজ্জাজ ইবনে ইউসুফ খলিফা বাদশাহ হয়ে গেল তখন তাদের উপরে কী হয়েছিল হাজ্জাজের মাধ্যমে আটাত্তর হিজড়িতে তিনি যখন ইন্তেকাল করেন তখন কী অবস্থান হয়েছিল কী করেছিলেন সে কথাগুলো অনেক লম্বা আমি আর সেদিকে যেতে চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করতে চাই কথা যতটুকু বলেছি আজকে আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে না আপনাদের মনে থাকবে না কয়টা কথা বলেছি প্রথমে কয়টা কথা বললেন না আমি সর্বমোট কথা বলেছি নয়টার একটা দশটা কয়টা এক নম্বর আয়াতে বলেছি আল্লাহকে ভয় করতে হবে কেয়ামতের দিনকে ভয় করতে হবে ওই আয়াতের দ্বিতীয় অংশ বলেছি শয়তান এবং দুনিয়া থেকে ধোকার থেকে বাঁচতে হবে শেষ আয়াতে বলছি পাঁচটা এক নম্বর কেয়ামত কখন হবে কেউ জানে না জানেন কে মায়ের পেটে কী আছে জানেন কে বৃষ্টি কোথায় হবে জানেন কে আগামীকালকে কী খাবো জানেন কে কোথায় মরবো জানেন কে সব কিছু বলে যে কথা বলতে চাইলাম আমাদের অন্তরে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশ্বাস রাসূল ইসলামের প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে আল্লাহ বলছেন পৃথিবীর কে তোমাকে কী কে বললো এগুলো জানবার দরকার নাই সূর্যাস্তের পূর্বে এবং সূর্য উদয়ের পূর্বে বেশি বেশি করে তাসবিহ পড়ো পৃথিবীর সব তোমার বিরুদ্ধে চলে গেল বাঁচিয়ে রাখবেন কে আল্লাহ আমাদের হেফাজত করো আমার জন্য আপনারা দোয়া করবেন আর কথা লম্বা করছি না দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম আমি অনেকদিন একসাথে ছিলাম দীর্ঘ আটটা বছর আপনাদেরকে একসাথে নিয়ে গ্রহণ করেছি
আপনাদের খেদমত হয়েছে, জমায় ছিলাম, তফসিলে ছিলাম, চালাক করতে তো কষ্ট দিয়েছে হয়তো, অনেক কথাবার্তা তো মিজাজে অনেক সময় খারাপ কথা বলে দিতে পারে। আপনারা আমার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আমার আচরণে, আমার কথাবার্তায়, আমার ব্যবহারে আপনারা কি কখনো কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। যদি আপনাদের আমানত আমার দ্বারা নষ্ট হয়ে থাকে, আমার পিঠ খুলে দেব, আপনারা আমাকে আঘাত করে বদলা নিতে পারেন। দীর্ঘদিন এই বিনোদিনীতে ছিলাম, আমি বিশেষ প্রয়োজনে আল্লাহ যদি ইচ্ছা থাকে আমি চলে আসবো। আমি বিশেষ প্রয়োজনে ইসলামিক কনফারেন্সের জন্য আমি দেশের বাইরে চলে যাচ্ছি, এই জন্য আগামী জমা থেকে আমি থাকতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া করবে, এখানে জমা থাকবে, জমায় আসবেন, তাফসিরে আসবেন, কেমনে জমা চলবে, কেমনে তাফসির চলবে আমি সব বলে দিচ্ছি, বলে দিয়েছি। তফসির চালাবার জন্য হাফেজ মৌলানা মুফতি কারী এভাবে আমরা আসবেন, আপনারা চিনবেন তাকে, জানবেন, আর ওনারা দুজন মিলে মিশে জমা তফসির করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, হায়াত জিন্দিগি বাকি থাকে আমি আশা করি ফিরে আসব। আপনারা ক্ষমা করবেন, যতটুকু আমি বলতেছি আমি আমার আমাদের মসজিদের মুরব্বী আলা ভাইয়ের সাথে কথা বলে পরামর্শ নিয়ে এতটুকু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আশা করি আপনারা কষ্ট পাবেন না, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমি যেখানে থাকি আপনাদের জন্য দোয়া করব, আপনাদেরকে বলে যাব না, কারণ আপনাদের কাছ থেকে আমি কষ্ট পাই। আমি আমার জীবনের সর্বোচ্চ সময় যখন আপনাদের জন্য ব্যয় করেছি দীর্ঘ 8 বছর, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখতে ডিসিন থাকে তাহলে সে আপনাদের সাথে একসাথে আমার জন্য একত্রিত হবে ইনশাআল্লাহ। আপনারা কি দোয়া করবেন আমি যে আসবো? আপনারা যদি আমার জন্য একটু বেশি করে দোয়া করেন আমি যেন আবার ফিরে আসতে পারি, আপনাদেরকে নিয়ে যেন তুমি তাফসিরে বসতে পারি, এবং এইগুলো করে করে যেন আমি কবর পর্যন্ত যেতে পারি। মনে রাখবেন, দুনিয়ার কোন স্বার্থে আমার এই সফর নয়, দুনিয়ার প্রয়োজনে আমার এই সফর নয়, শুধু দিনের তাকাজায় আমাকে যেতে হচ্ছে। এতটুকু বললাম, আপনারা কেউ না করবেন না, কষ্ট পাবেন না, কিছু উল্টা পাল্টা বলবেন না, সবাই কিন্তু আসবেন তাফসির। আজকের তাফসির কিন্তু বন্ধ থাকবে, আজকের আগামী তাফসির থেকে ওরা তাফসির চলবে, আপনারা সবাই আগের মতো আসবেন, নাহলে আমি কষ্ট পাবো। এই জায়গাটা অনেক সাধারণ বোঝান, দীর্ঘদিন পরিশ্রমের ফসল, আপনারা আসবেন তাফসিরে আগের মতো আসবেন, সময় আগের মতো আসবেন। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন আমি আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আপনারা কি চান আমি যাবো ফিরে আসি? ইনশাআল্লাহ। একটু তো অপেক্ষা করবেন না আমার জন্য? ইনশাআল্লাহ। আমি আরবের সাথে কথা বলেছি, আমাদের তাফসির চলবে আর জুমা চলবে, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দিন তুলে দোয়া করবো। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, হেফাজতে রাখেন, সুস্থ রাখেন।